আসসালামু আলাইকুম। হেলদি ট্রিট বিডি আজ নিয়ে এসেছে খুবই মজাদার চাইনিজ ফ্রাইড ভেজিটেবল রাইস। এই ভেজিটেবল রাইস কম বেশি সবাই রান্না করতে পারলেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এক একজনের ফ্রাইড রাইস অনেক মজা হয়। আর অনেকের কমপ্লেন থাকে বাসার ফ্রাইড রাইস রেস্টুরেন্টের মতো মজা হয় না, আজ আমার রেসিপি ফলো করলে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তবে কথা না বাড়িয়ে চলুন মন প্রণয়েতে। তবে শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলবেন না। এদিকে চুলাতে আমি হাঁড়িতে গরম পানি ফুটতে দিয়েছি এবং এর মধ্যে কিছুটা লবণ এবং তেল দিয়ে দিলাম। এই লবণ এবং তেল দেওয়ার কারণ ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে এবং মজা লাগবে খেতে, এর জন্য এই সময় তেলটা দিলাম। অনেকে যারা তেল এই সময় দেন না তাদের দেখবেন যে ভাতটা অতটা ঝরঝরে হবে না। এখন আমি দেড় কাপের মতো পোলার চাল দুই তিনবার করে ধুয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এই সময় বাসমতি চাল ইউজ করতে পারেন, তবে বাসমতি চালে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন না পোলার চালে, যেটা হয় পোলার চালটা দিলে অনেক বেশি মজা হয়। এবং ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে যখন ভাতটা প্রায় 90% হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। 90%-এর বেশি কিন্তু একদম ভাত করে ফেলা যাবে না। এই যে চাপ দিলে একটু ভিতরে একটু শক্ত আঁশের মতো বিচির মতো আছে, এরকম পর্যায়ে কিন্তু ভাতটাকে নামিয়ে ফেলতে হবে। এবং এটাকে ভালো করে ছেঁকে ছড়ানো কোনো পাত্রে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে ফ্রিজে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিব। সবচাইতে ভালো হয় যদি আগের দিন রাত্রে ভাতটাকে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়, তবে সবচেয়ে ভালো হয়। আমি ছড়িয়ে দিচ্ছি ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রিজে রেখে দেব আমি কিছু সময়ের জন্য। এদিকে চুলাতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এবং কিছু রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ এখন দিব, কারণ আমি রসুন বাটার পর ইউজ করবো আরও। এখন সবজির ভিতর থেকে যে সবজিগুলো শক্ত যেমন গাজর আর বরবটিটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিয়ে দিবেন। আর নরম যে সবজিগুলো আছে যেমন ক্যাপসিকাম পেঁয়াজের পাতা ওটাকে আমি রেখে দিচ্ছি, ওটা পরে দিব পর্যায়ক্রমে। এখন আমি এই গাজর এবং বরবটিটা ভেজে নিচ্ছি। চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, কারণ আমরা সবাই জানি যে চাইনিজ রান্না করতে কিন্তু চুলা রাসটা অনেক হাই দিয়ে কিন্তু রান্না করতে হয়। তবে যারা নতুন রাঁধুনি তারা মাঝারি আঁচে রান্না করবেন। এখন আমি আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে করে দিয়ে দিচ্ছি এবং ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এক কাপের মতো পাতাকপি কুচি করে রেখেছিলাম, পাতাকপিটা দিয়ে দিচ্ছি। পাতাকপিটা ফ্রাইড রাইসের সঙ্গে অনেক ভালো লাগে। চাইনিজ ভেজিটেবল রাইসে কিন্তু ওভার কুক করতে হয় না, সবজিটা সামান্য একটু শক্ত শক্তই থাকবে, কাঁচাকাচাই থাকবে, তাহলে সে ভালো লাগবে। ফ্রাইড রাইস দেওয়ার রান্না হতে হতে এটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবং খুবই সামান্য একটু লবণ দিলাম। লবণটা এই সময় কিন্তু বুঝে দিতে হবে, কারণ ভাত রান্না করার সময় আমরা লবণ দিয়ে রান্না করেছি। তারপরে এই সবজির মধ্যে বিভিন্ন সস ইউজ করব, সসে কিন্তু অনেক লবণ থাকে, এই জন্য লবণটা খুব কম দিতে হবে এই সময়। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং 4-5টা কাঁচামরিচকে আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম সবজির সঙ্গে। এখন ভালো করে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। আমি যেহেতু আমি এটা চিকেন দিব না ফ্রাইড রাইসে, আজকে আমি ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করবো, এই জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি।
এবং সবজিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এখানে ডিমের স্ক্রাম্বল তৈরি করব। অনেকে সবজি উঠিয়ে রেখে শুধু প্যানে ডিমটা স্ক্রাম্বল করেন, তবে আমার মতো এরকম করে করলে জুসি ভাবটা থাকবে এবং সবজির মধ্যে ডিমের যে একটা সুন্দর স্মেল সেটাও ঢুকে যাবে, খেতে ভালো লাগবে এভাবে করলে। খুবই ছোট ছোট কিছু টিপস এবং ট্রিক্সের জন্য কিন্তু ফ্রাইড রাইসটা অতুলনীয় স্বাদ হয়ে যায়। এখন স্ক্রাম্বলটা ডিমের স্ক্রাম্বলটা আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে, আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হাফ চা চামচের মতো আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু চাইনিজ রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মশলা। এখন মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখন এক চা চামচের মতো আমি কিন্তু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে রাইস দিয়ে। আপনারা এই সময় বাটার ইউজ করতে পারেন। এখন দেখুন ভাতটা কত ঝরঝরে হয়ে গিয়েছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতটা, রাইসটা এখন আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সেদ্ধ করাতে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন রাইসের সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি সয়া সস দিয়ে দিলাম, দেড় টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি আবার দিয়ে দিলাম রাইসের উপরে এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিব ফিশ সস, কিছুটা ফিশ সস আমি ছড়িয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে কিন্তু ফিশ সসটা দিতে হবে, আপনার ইচ্ছা করলে এটা না থাকলে অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কম্প্রোমাইজ হবে। আর এখন আমি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমরা জানি যে ক্যাপসিকাম কতটা নরম হয়, এটা যে রাইসের গরমে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এতে এই সময় দিলে হবে কি, এটার কালারটা অনেক সুন্দর থাকবে, নষ্ট হয়ে যাবে না। এখন আমি এক টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম এবং এক চা চামচের মতো চিনি দিলাম। চিনি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন ফ্রাইড রাইসে। চিনিটা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে। এখন সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজের পাতা, যেটা কিনা ফ্রাইড রাইসের মূল প্রধান উপকরণ। সবশেষে আমি পেঁয়াজের পাতা আমি ছড়িয়ে দিলাম, এটা ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো অনেক ঝরঝরে হয়ে যাবে। এই তো সার্ভিং ডিশে আমি বেড়ে ফেলেছি। আজ আমি ফ্রাইড ভেজিটেবল রাইস সার্ভ করেছি বিফ সিজলিং দিয়ে। আপনার ইচ্ছা করলে চিকেন ফ্রাই দিয়েও খেতে পারেন। আর এই দুটো রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করুন। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ট্রিট বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।